নবম স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের স্বাগত। আমি অনলাইন ক্লাস পরিচালনায় আমি শাহেদা খানম, সহকারী শিক্ষক নবম স্কুল এন্ড কলেজ। আজকে আমি আমাদের শিক্ষার্থীদের অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র কবিতা থেকে একটি কবিতা আলোচনা করব। আজকের পাঠ রূপাই, লিখেছেন কবি জসীমউদ্দীন। রূপাই কবিতা থেকে শিক্ষার্থীরা যে শিক্ষণফল লাভ করবে, এক, লেখক পরিচিতি ব্যাখ্যা করতে পারবে, দুই, শব্দের অর্থ ব্যাখ্যা করতে পারবে, তিন, শুদ্ধ উচ্চারণে কবিতা আবৃত্তি করতে পারবে, চার, প্রকৃতির পটভূমিতে গ্রামীণ কৃষকের শিল্পী রূপ সম্পর্কে জানতে পারবে। লেখক পরিচিতি, জসীমউদ্দীন পল্লী কবি হিসেবে পরিচিত। 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুরখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তার কাব্য নকশী কাঁথার মাঠ, সজন বাগরিয়ার ঘাট, রাখালি, বালুচর, মাটির কান্না বাংলা ভাষা ও সাহিত্যে এমএ পাস করেন। 5 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেন। 1976 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন এই বিখ্যাত কবি। একক কাজ, শিক্ষার্থীর একক কাজ হচ্ছে প্রশ্নগুলোর উত্তর শিখে নেবে। 1. কবি জসীমউদ্দীন কত সালে জন্মগ্রহণ করেন? 2. জসীমউদ্দীনের লেখা 2টি কবিতার নাম বলো। 3. তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে কত বছর অধ্যাপনা করেছেন? এখন আমরা রূপাই কবিতার শব্দ এবং শব্দার্থগুলো জেনে নেব। ভ্রমর, শব্দের অর্থ ভ্রমর, মৌমাছি অথবা মধুকর। নবীন ফেনো, শব্দের অর্থ নতুন ঘাস বা দূর্বা। জালি, শব্দের অর্থ কচি অথবা সদ্য অঙ্কুরিত। শাওন, শ্রাবণ, বঙ্গাব্দ অর্থাৎ বাংলা বছরের চতুর্থ মাসের নাম। কালো দাঁত অর্থাৎ লেখার কালি, রাখার পাত্র বিশেষ অর্থাৎ দোয়াত। গর্ব, 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 গর্ব বা অহংকার। রাম ধনুকের হার অর্ধবৃত্তাকার, রংধনু গলার হার হিসেবে কল্পনা করা হয়েছে। পদরজ, পায়ের ধুলি বা চরণধুলি। বৃন্দাবন, মথুরার নিকটবর্তী হিন্দুদের তীর্থস্থান। সিনান, শব্দের অর্থ স্নান, গোসল, অবগাহন। শাল, সুন্দিবেদ, শাল অর্থ শাল গাছ যা মূল্যবান কাজ। সুন্দি শব্দের অর্থ শ্বেত পদ্ম। এবারে আমরা রূপাই কবিতা আবৃত্তি করব। রূপাই জসীমউদ্দীন। এক গায়ের চাষার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখের কালো ভ্রমর, কিসের রঙিন ফুল, কাঁচা ধানের পাতার মতো কুচি মুখের মায়া, তার সাথে কে মাখিয়ে দিয়েছে নবীন ফেনের ছায়া, জালি লাউয়ের ডগার মতো বাহু দুখান শুরু, গাখানিতায় শ্রাবণ মাসের যেমন তমাল তরু, বাদল ধোয়া মেঘে কে গো মাখিয়ে দিচ্ছে তেল, বিজলি মেয়ে পিছলে পড়ে ছলিয়ে আলোর খেল, কচি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি, মুখে তাহার জড়িয়ে গেছে কতকটা তার হাসি, কালো চোখের তারা দিয়ে সকল ধরা দেখি, কালো দাঁতের কালি দিয়ে কেতাব কোরআন লিখি, জন্ম কালো মরণ কালো, কালো ভুবন নয়, চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়, সোনা যেজন সোনা বানায় কিসের গরব তার, রং পেলে পাই গড়তে পারি রামধনুকের হার, কালো যেজন আলো বানায় ভুলায় সবার মন, তারির পদ রজে লাগে লুটায় বৃন্দাবন, সোনা নহে পিতল নহে নহে সোনার মন, কালো বরণ চাষির ছেলে জুড়ায় যেন বুক, যে কালো তার মাঠরি দান যে কালো তার গাও, সেই কালোতে স্নান করি উজ্জ্বল তাহার গাও, আখরাতে তার বাঁশের লাঠি অনেক মানে মানে, খেলার দলে তারে নিয়ে সবার টানা টানে, জারির গানে তাহার গলা উঠি সবার আগে, শাল সুন্দি বেদ যেন সকল কাজে লাগে, বুড়ারা কয় ছেলে নয় ও পাগাল লোহা যেন, রূপাই যেমন বাপের বেটা কেউ দেখেছে হেন, যদিও রূপা নয় গো রূপাই রূপার চেয়ে দামি, এককালে ওরই নামে সব গা হবে নামি। দলীয় কাজ, শিক্ষার্থীরা এই কাজগুলো বাসায় করবে। রূপাই কবিতার সাহায্যে গ্রামীণ প্রকৃতি চাষিদের জীবন আলোচনা করো। মূল্যায়ন, 1. বৃন্দাবন কাকে বলে? 2. কবি কত সালে মৃত্যুবরণ করেন? 3. কবি
চাষি ছেলের বাহুকে কিসের সাথে তুলনা করেছেন? চার, রূপাই কবিতাটি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? বাড়ির কাজ, রূপাই কবিতার আলোকে তোমার দেখা কোনো পল্লী গ্রামের বর্ণনা দাও। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি, আগামীতে আরো ক্লাস নিয়ে ফিরে আসবো। সবাইকে ধন্যবাদ।